বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা যেন কাটছেই না, তবে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছেন তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে তার জায়গা নিয়ে সংশয় প্রকাশ করেছেন টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডসও। তিনি বলেন, এখনও তার কাজ সম্পূর্ণ হয়নি এবং তার জায়গার দিকে নির্বাচকদের নজর থাকবে। আমি ম্যাশ এবং নির্বাচকরা একসাথে বসব, আমরা পুরো দল নিয়ে আলোচনা করব। আমি কোনো পরিকল্পনা প্রকাশ করব না, তবে অবশ্যই আমরা এটা নিয়ে কিছুটা চিন্তিত। এদিকে এশিয়া কাপের প্রথম ম্যাচে ওপেনার তামিম ইকবাল আঙুলের ইঞ্জুরিতে ছিটকে যাওয়ায় আফগানদের বিপক্ষে অভিষেক করানো হয় শান্তকে, তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন, ব্যাট হাতে মোটে করেছেন 20 রান, সর্বোচ্চ 7। স্টিভ রোডস জানিয়েছেন, তার প্রতিভা দেখেই তামিম ইকবালের জায়গায় তাকে সুযোগ দেওয়া হয়েছিল। স্টিভ রোডস এই বিষয়ে জানান, আমরা তামিম ইকবালের জায়গায় শান্তকে নিয়েছিলাম এবং একজন তরুণ হিসেবে তাকে সুযোগ দিয়েছিলাম যার অসাধারণ প্রতিভা আছে, কারণ বাংলাদেশে অনেক প্রতিভাবান তরুণ ব্যাটসম্যান আছে। তামিম ইকবালের ইঞ্জুরি বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা বলেও জানিয়েছেন টাইগারদের এই কোচ। তামিম ইকবাল না থাকায় বাধ্য হয়েই শান্তকে দিয়ে ওপেন করানো হচ্ছে। এদিকে স্টিভ রোডস বলছেন, প্রত্যেক কোচেই চায় ভালো একটি শুরু। এই বিষয় নিয়ে তিনি জানান, অবশ্যই আমরা ভালো একটা শুরু করতে চাই, প্রত্যেক কোচেই সেটা চাইবে। দুঃখের বিষয় হলো আমরা প্রথম খেললাম, তামিম ইকবালের আঙুল ভেঙে গেছে, এটা আমাদের জন্য বড় একটা ধাক্কা। এদিকে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালের তকমা পাওয়া বাংলাদেশ পাকিস্তানের সুপার ফোরের শেষ ম্যাচ নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে অনেক উত্তেজনা, কিন্তু বাংলাদেশ দল চিন্তিত বারবার ব্যর্থ হওয়া তাদের ওপেনিং জুটি নিয়ে। টুর্নামেন্টের মাঝপথে উড়িয়ে নেয়া বাঁহাতি ওপেনার সৌম্য সরকার কি খেলবেন কালকের ম্যাচে, প্রশ্ন উঠছে অনেকের মনেই। অবশ্য বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, পরিবর্তন আসার সম্ভাবনা অনেক বেশি। এদিকে পূর্তি ম্যাচেই শুরুতে কোণঠাসা হয়ে পড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, যা পরবর্তীতে ভালো ব্যাটসম্যানদের জন্য সামলে নিতে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে মাঝের কাজটা ইমরুল মাহমুদুল্লাহ করলেও প্রতিদিন তো আর এক হবে না, তাই শুরুতে পরিবর্তন আনতে এক প্রকার পরামর্শ দিয়েছেন নাজমুল আবেদিন। তিনি বলেন, পরে যত ভালো প্লেয়ারই থাকুক না কেন, শুরুটা ভালো না হলে সামলে ওঠা সম্ভব না। শেষ ম্যাচে ইমরুল রিয়াদ যেটা করেছে সেটা ব্যতিক্রম। আমার মনে হয় ওপেনিংয়ে একটা পরিবর্তন দেখতে পারি, যেহেতু ইমরুল সৌম্যকে নিয়ে যাওয়া হয়েছে এবং ম্যাচটাও গুরুত্বপূর্ণ। এদিকে NCL এর প্রস্তুতিতে খুলনায় 4 দিনের ম্যাচ খেলেছিলেন সৌম্য ইমরুল, কিন্তু হঠাৎই দলের ডাকে যেতে হয় তাদের দুজনকেই। সেখানে গিয়ে পরের ম্যাচে দলের জায়গা পেয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস, কিন্তু এখনও সুযোগ হয়নি সৌম্য সরকারের। 2017 সালের শেষে জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন সৌম্য। দলে জায়গা ফিরে পেতে নিজেকে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন দেশের এই বাঁহাতি ওপেনার, কাজ করেছেন নিজের স্কিল নিয়েও। নাজমুল আবেদিন ফাহিমও জানিয়েছেন একই কথাই। সাংবাদিকদের তিনি বলেছেন, সৌম্য ওর ভুলগুলো নিয়ে দেশে থাকাকালীন কাজও করেছে, এছাড়া পাকিস্তানের বিপক্ষে সৌম্যের পারফরমেন্সও অসাধারণ। এক কথায় বলা যায়, ক্যারিয়ারের সেরা পারফরমেন্স পাকিস্তানের বিপক্ষেই করেছেন বাঁহাতি এই ওপেনার। এখন অবধি 3টি ম্যাচ খেলেছেন সরফরাজদের বিপক্ষে। পাকিস্তানের বোলারদের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের সেরা 127 রানের অপরাজিত ইনিংসটি খেলেছেন 32টি ওয়ানডে খেলাই ব্যাটসম্যান। 104 স্ট্রাইক রেটে ব্যাটিং করে 84 গড়ে 3 ম্যাচে করেছেন 164 রান। পরিসংখ্যান আর পরিস্থিতি অনুযায়ী আগামীকাল প্রিয় প্রতিপক্ষের বিপক্ষেই একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে সৌম্যের। আবার বিসিবির কর্মকর্তা নাজমুল আবেদিন ফাহিমও চান পরিবর্তন আসুক ওপেনিং জুটিতে। এদিকে প্রধান কোচ স্টিভ রোডসও কিছুটা শঙ্কিত বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে নিয়ে। সব মিলিয়ে বলাই যায়, আগামীকালের ম্যাচে এক প্রকার নিশ্চিত একাদশে জায়গা পাচ্ছেন সৌম্য সরকার। দর্শক মণ্ডলী, নাজমুল হোসেন শান্তর জায়গায় ওপেনিংয়ে সৌম্য সরকারকে আপনারা চান কিনা, আপনার মতামতটি জানতে চাই ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।